ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভ্রাম্যমান ফুলের ব্যবসায়ীরা ব্যস্ত ফুল সাজাতে। পাশেই খেলছে ফুটফুটে শিশুরা, ফুলের পাশেই যেন বাবা মায়ের আদরের ফুল হাসছে। কিন্তু দেয়ালের ঠিক পাশেই শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পরিত্যক্ত বাক্সের ভেতর দুই নবজাতককে ফেলে রেখে গেছে কে বা কারা, হদিস মেলেনি বাবা মায়েরও। উদ্যানের ছিন্নমূল মানুষেরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এর আগেও মিলেছে নবজাতকের লাশ। আমার বোন ফুল আনতে গেছে, পরে কইতাছে কই না ওখানে দুইটা বাচ্চা পড়া, আর আমি কই কে মন কই কি যায় দেখ, পরে আমরা সবাই মিলে গেলাম যায় দেখি যায় মুনি। এই ঘটনা করে খারাপ যারা আছে, দেখো বাচ্চার মা নাই, পাঁচ মাসে ছয় মাসের অহে আমি ফালাইয়া দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ক্যাম্পাস এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা বাড়ানো হবে। এরকম মানুষ মানুষের প্রতি অমানবিক আচরণ, এটি তো বড় সমস্যা, নিরাপত্তার মানসিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এগুলো যথাযথভাবে পালন করলে এই বিষয়গুলো সৃষ্টি হয় না, তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গেল এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে 15 থেকে 16টি নবজাতক উদ্ধার করা হয়, হয়েছে অপমৃত্যুর মামলাও। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।